আপনারা যারা বাজারে আছেন আপনাদের জন্য অনুরোধ আপনাদের কাছে, হ্যাঁ দোকান জি জি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে, ওনারা আর কিছুক্ষণ পরেই হয়তোবা বের হয়ে যাবেন, তাই আপনাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা কেউ ঘর থেকে বের হবেন না, আপনারা নিরাপদে থাকুন এবং অন্যদের নিরাপদ নিশ্চয়তা করুন, নিশ্চিত করুন। আপনাদের নিকট বিনীতভাবে প্রার্থনা এই যে আপনারা সবাই নিরাপদ স্থানে থাকবেন এবং অন্যদেরকে সাবধানে রাখবেন, নিরাপদ রাখবেন। এখন আমরা সবাই ডাক বাংলার দিকে এগুচ্ছি। প্রচারণা চলছে, প্রচারণায় আছেন দোয়ারাবাজার চেয়ারম্যান মহোদয় আব্দুল বারী এবং সাথে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আঙ্কেল। আসলে করোনা নিয়ে, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নয়, একটু সাবধান হতেই পারে এই করোনা থেকে রক্ষা করতে। আপনাকে আমাদেরকে সবাইকে সাবধানে থাকবেন, সবাই সাবধানে রাখবেন। আপনারা ইচ্ছে করলেই পারেন এই করোনা ভাইরাস থেকে সবাইকে, করোনা ভাইরাস মোকাবিলা করতে। আপনারা কিছু জিনিস খেয়াল রাখবেন, নোবেল করোনা ভাইরাস স্বাস্থ্যতন্ত্রের রোগ সৃষ্টি করে এমন একটি নতুন ধরনের ভাইরাস কোভিড-19, যা আগে কখনো মানব দেহে পাওয়া যায়নি। করোনা ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায়, হাঁচি কাশি কফ সর্দি থুথু এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ একজন থেকে আরেকজনে ছড়ায়। তাই আপনারা যখন থুথু ফেলবেন কিংবা টিস্যু ইউজ করবেন, তা নির্দিষ্ট ডাস্টবিনে অথবা নির্দিষ্ট জায়গায় ফেলবেন। আপনাদের একটু সাবধানতা পারে করোনা ভাইরাস থেকে মুক্তি দিতে। করোনা ভাইরাসের কিছু লক্ষণ আপনারা দেখবেন, জ্বর 104 ডিগ্রি, তার একটু বেশি হতে পারে, কাশি থাকবে, গলা ব্যথা, শ্বাসকষ্ট, এইগুলো লক্ষণ হওয়া মাত্র আপনারা IDCR এর হটলাইনে যোগাযোগ করবেন। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি, করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকি, অন্যের কাছ থেকে কমপক্ষে 3 ফুট দূরত্বে থাকি, সামাজিক দূরত্ব বজায় রাখি, জনবহুল স্থান সভা সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠান পরিহার করি।
হাঁচি কাশি দেওয়ার আগে টিস্যু রুমাল কুনুই দিয়ে ইত্যাদি মুখ ঢাকিয়ে পরে সাবান দিয়ে হাত ধুই। কিছুক্ষণ পরপর অন্তত 20-30 সেকেন্ড ধরে দুই হাত সাবান দিয়ে পরিষ্কার করি। ব্যবহারের পর টিস্যু ছাকনাযুক্ত বিনে ফেলি, ফেলার পর আবার হাত ধুয়ে নিই। সামাজিক দূরত্ব বজায় রাখি, জনবহুল স্থান, সভা সমাবেশ ইত্যাদি সামাজিক অনুষ্ঠান পরিহার করি। চোখ নাক ও মুখ হাত দিয়ে স্পর্শ করা থেকে বিরত থাকি। নিজের জ্বর কাশি শ্বাসকষ্ট থাকলে সুস্থ ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকি। বিদেশ থেকে যারা ফিরেছেন 14 দিন বাড়িতে হোম কোয়ারেন্টাইনে সবাই থেকে করোনা ভাইরাস আমাদের দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল বারী, উনি অনুরোধ করছেন আমরা যাতে সবাই হোম কোয়ারেন্টাইনে থাকি এবং সরকারের নির্দিষ্ট কথা মেনে চলি, ওনার উপদেশ, সরকারের উপদেশ যাতে একটু মেনে চলি। আর আপনারা সবার কাছে অনুরোধ, সরকারের দিকে তাকিয়ে থাকবেন না, আপনারা নিজ উদ্যোগে যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতার থাকা যায় সেই বিষয়ে খেয়াল রাখবেন। আমরা একটু সচেতনতাই পারি আমাদের করোনা থেকে রক্ষা করতে, করোনা ভাইরাস থেকে রক্ষা করতে। এখন এসআই বদলুলকে সচেতনতার প্ল্যাকার্ড তুলে দিলেন দোয়ারাবাজার তিন রং ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। আমরা এবার যাচ্ছি উপজেলার দিকে, ওইখানে আমরা প্ল্যাকার্ড বিতরণ করব এবং আমি একটু পরে আবার